আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আমি আজ চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করবো এক মিনি বার্গার। তো এক মিনি বার্গার করতে বেশি কিছু লাগবে না, লাগবে টমেটো সস, মেয়োনাইজ আর শসা কুচি। আমি একটা ডিম ভেজে নিলাম। অতি অল্প সময়ের ভিতরে আপনি বাচ্চাদের মন জয় করতে পারবেন, ছোট বয়স সবারই পছন্দ বার্গার। আপনি বাচ্চারা রেডি হইতে হইতে এই বার্গারটা বানিয়ে নিতে পারেন। তো এবার আমি তৈরি করতেছি বার্গারটা। আমি মেয়োনাইজ দিয়ে দিলাম। আপনারা যে যেহেতু দোকান সেই রকম দিতে পারেন। দিয়ে দিলাম একটু টমেটো সস, তারপর দিয়ে দিলাম ডিমটা, দিয়ে দিলাম শসাগুলো। আপনারা চাইলে লেটুস পাতাও দিতে পারেন, বা কেউ টমেটো কেটে দেয় সেটাও দিতে পারেন। এবার আমি আরেকটু লাগিয়ে নিচ্ছি মেয়োনাইজ। তো হয়ে গেল আমার এক মিনি বার্গার। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।